আমাদের ইউটিউব চ্যানেল নিউজ অফ ত্রিপুরা এনটিসিএন কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। का क्रम चल रहा है, ये बहुत ही दुखद है, बहुत ही शर्मनाक है। यार ना आम आदमी सुरक्षित है, ना सुरक्षा बल सुरक्षित है, ना पत्रकार सुरक्षित है। लोकतंत्र में पत्रकार चौथा स्तंभ माना जाता है। दो महीने में लगातार दूसरी हत्या होना, ये इस सरकार पर कलंक है। और जो भी हत्या हुई है, इनकी बहुत ठीक प्रकार से जांच होना चाहिए कि इसके पीछे कौन है। और आज जिस ढंग से कैंप में हत्या हुई है, वो सरकार पर एक बहुत बड़ा प्रश्न चिन्ह है। हम यहाँ की जनता को इस सरकार के हाथों में इस ढंग से नहीं छोड़ सकते। भारतीय जनता पार्टी कार्यकर्ता विक्षोभ मिचिल कर एक धिक्कार मिचिल कर 23 तारीख हमारा भारतीय जनता पार्टी एमनीते हड़ताले विश्वास करना, ताते जनता लोकसान है, কিন্তু উপায় নেই। এই অপদার্থ একটা সরকার, তার জন্য ত্রিপুরাবাসীকে আমরা আহ্বান করছি যে পরপর যেভাবে দুইটা সাংবাদিককে দুই মাসের মধ্যে খুন করা হয়েছে সেগুলো, এবং এসআইটি গঠন করে ধামাচাওয়া দেওয়ার যে ব্যবস্থা মুখ্যমন্ত্রী মহোদয় করেছেন সিবিআই তদন্ত না দিয়ে, তার ফলশ্রুতিতে আজকে আবার আরেকটা সাংবাদিককে প্রাণ হারাতে হয়েছে। এই রাজ্যের মধ্যে যারা খুন করেন, যারা ধর্ষণ করে খুন করেন, একটা পেশান হয়ে গেছে, না হলে কমিউনিস্ট ক্যাডার হওয়া যায় না, বড় নেতা হওয়া যায় না। আপনি সমাজ মানে কমিউনিস্ট সমাজে আপনি দাম পাবেন না আপনার এই ডিগ্রিগুলি না থাকলে। আর সেটা কমপ্লিটলি ফেলিওর অফ দ্য ল অ্যান্ড অর্ডার ইন দ্য স্টেট। আর তার মধ্যে যিনি মুখ্যমন্ত্রী, উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার সম্পূর্ণভাবে উনি ফেলিওর সের মধ্যে। তার জন্য ভারতীয় জনতা পার্টি চাইছে যে উনি সিবিআই তদন্ত তৎক্ষণাৎ ঘোষণা করুক, উনি স্টেটমেন্ট দিক, আর উনি অবিলম্বে ত্রিপুরাবাসীকে মুক্তির জন্য রিজাইন দিয়ে দিক। আর তার জন্য আমরা 23 তারিখের হরতাল ডেকেছি। গভর্নরের কাছে, মহামহিম গভর্নরের কাছে আমরা গিয়েছিলাম, রাজ্যপালের কাছে, ওনাদের কাছে বিজেপির যেটা ডিমান্ড আমরা রেখেছি, উনি আমাদেরকে আশ্বাসন দিয়েছেন, উনি সেই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে এবং ডিজি এবং চিফ সেক্রেটারিকে উনি তলব করেছেন, যেটা আমাদের কাছে উনি বলেছেন। আর বাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আমার টেলিফোনিক কথাবার্তা হয়েছে, উনি আমাকে বলেছেন যে গভর্নরকে রিপোর্ট পাঠানোর জন্য উনি বলবেন। আমরা যতটা অবগত হয়েছি যে কালকেই গভর্নর দিল্লিতে যাচ্ছে এবং রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পেশ করবেন। আমি বিশ্বাস করি ভারত সরকারের উপরে, মোদী সরকারের উপরে, ওনারা ত্রিপুরাতে মানুষ যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে জীবনযাপন করতে পারে, শ্বাস ফেলতে পারে, সেই ব্যবস্থাটা নিশ্চিত কেন্দ্র সরকার সেই দিশাতে শক্ত পদক্ষেপ নেবেন সাংবিধানিক নিয়ম অনুসারে। আর বাকি সিএম হাউস ঘেরাও করা বা সিএম এর উপরে হামলা করা, এটা ভারতীয় জনতা পার্টির, আমাদের পার্টির কোনো ধরনেরই অগণতান্ত্রিক পদ্ধতিকে আমরা বিশ্বাস করি না। আমরা ডেপুটেশন দেব, আমরা তার জন্য রাস্তা আন্দোলন নামবো, গণতান্ত্রিক পদ্ধতিতে তার বিরোধ করব। কিন্তু এটার অর্থ এই নয় যে ভারতীয় জনতা পার্টি ওনারা সমাজের মধ্যে ক্রমাগত অত্যাচার অন্যায় অবিচার করে যাবে আর মুখদর্শকের ভূমিকা আমরা থাকব, সেটা অসম্ভব, সেটা হবে না। আর আমি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যে সময় শেষ হয়ে গেছে, ওনারা 2-2.5 মাস আছে, তো 2-2.5 মাসের মধ্যে ওনারা যতটা ত্রিপুরার লোকসান করতে পারে সেই দিশাতে ক্রমাগত কাজ করে চলছে। তার জন্য আমি বারবার বলি যে ত্রিপুরা রাজ্যের মধ্যে ইলেকশন পিছিয়ে গেলে তার জন্য মানিক সরকার দায়ী থাকবে, তখন ওনারা সেই জায়গায় পৌঁছে যায় যে আমরা ভাই নির্বাচন কমিশনারের ডিসিশন আমি কীভাবে নেব। মূর্খরা বুঝতে পারে না, নির্বাচন কমিশনের ডিসিশন আমি নিচ্ছি না, আমি সংবিধান জানি, এনারা হয়তোবা বেশি অভিজ্ঞ, আমি কম জানি যে রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি এমন ধরনের থাকে সে রাজ্যে ইলেকশন কীভাবে হবে সুষ্ঠুভাবে। তার জন্য সুষ্ঠু ইলেকশন করানোর জন্য নির্বাচন কমিশনার প্রথম রাজ্যের ল অ্যান্ড অর্ডার সম্বন্ধে ওয়াকিবল হন। এবং আজকে যেটা রিপোর্ট ইলেকশনের একটা টিম সেন্ট্রাল ইলেকশন কমিটি এসেছিল, তার সময় রিপোর্ট পেশ করেছেন, সেই রিপোর্ট দিয়ে এখানে ইলেকশন হবে না। রিপোর্ট এখানে ফলস ভোটার আছে এতগুলো, তো ফলস ভোটার আগে কাটতে হবে, তারপরেই এই রাজ্যে ইলেকশন করার প্রকৃত পরিস্থিতি তৈরি হবে, সেটা নির্বাচন কমিশনের নৈতিক এবং সাংবিধানিক কর্তব্য। সেই জায়গাতে আমরা অনড় থাকবো, তার জন্য আমাদের আন্দোলন করতে হয়, হয়তো আমরা দিল্লিতে নির্বাচন কমিশনের সদনের সামনে রাখবো, আন্দোলন করব, এবং আমরা সেটা করেই ছাড়বো যে এখানে যারাই ভোটাধিকার প্রয়োগ করবেন, প্রকৃত ত্রিপুরার যারা ভোটার, যাদের ভোটাধিকার আছে, এরাই করবেন, কোনো বাংলাদেশি ভোটার বা ফলস ভোটার এই রাজ্যে ভোটিং করতে দেওয়া হবে না। আর সেই প্রসিজারটা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। আর যদি কমিউনিস্ট পার্টি যেটা করছে যে ফলস ভোটার তৈরি করছে, তো তার জন্য প্রসেসিংয়ে যদি ইলেকশন কমিশনের দেরি হয়, তো তার জন্য দায়ী তো মানিক সরকার থাকবে, ইলেকশন কমিশনার তো নয়। যাই হোক, মূল বিষয় হচ্ছে এই রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এই রাজ্যের মধ্যে কোনো জঙ্গল রাজ চলছে। আজকে আমাদের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন মাননীয় রামলালজি আমাদের সাংগঠনিক বৈঠকের জন্য এসেছিলেন, উনি প্রত্যক্ষদর্শী হয়েছেন আজকে, উনি জিবি হসপিটালে আমার ভাই সাংবাদিক ভাইয়ের যে মৃতদেহ সেটা দেখে এসছেন। এবং আমি বিশ্বাস করি উনি আজকে দিল্লিতে পৌঁছানোর পর নিশ্চিত উনি রাজনৈতিক সঙ্গে সেই বিষয়ে আলোচনা করবেন, উনি আপনাদের সামনে সেটা প্রকাশ করেছেন, এবং মাননীয় অমিত ভাই শাহ আমাদের রাষ্ট্রীয় প্রেসিডেন্টের সামনে সেই বিষয়ে রাখবেন। এবং আমি আশা করি আগামী দিনে কেন্দ্র সরকার সেই বিষয়ে মানিক সরকার মাঝখানে ডিজিএনএ কিট দিয়েছে নিরাপত্তার জন্য, সাংবাদিকদের নিরাপত্তা, নাটঙ্কি দেখতে দেখতে ত্রিপুরা মানুষ হয়ে গেছে, মানে কি বলছে, এক্সট্রিম হয়ে গেছে। আজকে মানুষ সাংবাদিকের উপরে যে অত্যাচার যেটা বলছেন, সেটা মনে হয় দেখতে যে সাংবাদিক এর আগে তো এমএলএ অনেকগুলো মারা গেছে, মার্ডার হয়েছে, মন্ত্রী মার্ডার হয়েছে, এসডিএম মার্ডার হয়েছে, এ রাজ্যে মানে ডিস্ট্রিক্ট কোর্টের মধ্যে জজকে মেরেছে, তো এই রাজ্যের মধ্যে মহিলাদের 86% মহিলা নির্যাতন, সুপ্রিয়া মককে সে বাড়ি থেকে তার মামা ছুটি আনার জন্য গিয়েছে, ছুটি দেয়নি, তার জন্য ওনারা বলছেন রাত হয়ে সুইসাইড করেছে, তো 3 দরজার মধ্যে 1 দরজা খোলা। তার পরিবারের সঙ্গে আমাদের পার্লামেন্টের টিম দেখা করেছে, পরিবার বলছে যে আমাদেরকে এরা জানায়নি, না জানিয়ে পরিবারকে ইনফরমেশন দিয়ে কোনো ব্যক্তি যদি জিবি হসপিটালে আমি যদি আমার যে মৃত্যু হয়,
তো এই ডেড বডি আমার পার্টি বিষয়ে এরা আনতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার পত্নী বা আমার মা বা আমার বাবারা সেই জায়গাতে না পৌঁছে। তো সেই জায়গাতে একটা মেয়ে সুইসাইড করলো আর সেখানে তার মাতা পিতা 20 মিনিট রাস্তা দূরে থাকে, সেখানে তাদেরকে না জিজ্ঞাসা করে না জানিয়ে ডেডবডি নামিয়ে হসপিটালে নিয়ে পৌঁছে দেওয়া হয়েছে। দুপুরে এদেরকে ফোন করা মানে ফোন করা হচ্ছে যে এই ঘটনা ঘটেছে, আপনারা আসুন এখানে আছে। এই যে তাতে প্রমাণিত হয় যে আর তারপরে মগ সমাজের নিয়ম অনুসারে যদি কোনো ব্যক্তি অপমৃত্যু মৃত্যু হয় তো তাকে মানে দফন করা হয় মাটির নিচে। তাদেরকে MLA দাঁড়িয়ে থেকে জ্বালিয়ে দিয়েছে এবং সে প্রভাবশালী কমিউনিস্টের ইনস্টিটিউশন চালায় যে NGO প্রয়াস করে একটা এই যে পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের মধ্যে, এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে মানিক সরকার এবং মেলার মানি। তো আমি এটাই বলবো, এখন তাদের দিন ফিরে এসে গেছে, অনেক অত্যাচার করেছে ত্রিপুরাবাসীকে, শেষ লগ্নে এসে পৌঁছে গেছে আর সেটার সমাপ্তি নিশ্চিত হবে, সেই দিশাতে যাচ্ছে। কেন্দ্র সরকারের উপর আমার পুরনো বিশ্বাস আছে এবং 37 লক্ষ ত্রিপুরাবাসীর যে মুক্তির পথ তৈরি করেছে ত্রিপুরাবাসী, সেই মুক্তির পথ নিশ্চিত আর বেশি দূর নয়, আমরা ত্রিপুরাবাসীকে মুক্তি করতে পারবো, সেই দিশাতে আমরা কাজ করছি।